ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান। ইরানের উপর প্রতিক্রিয়াশীল রাষ্ট্রগুলির কোনো রকমের আগ্রাসন চালালে জবাবে অবশ্যই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে, এমনটাই জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরুদস্তান। কলকাতা 24-এর খবরে বলা হয়, ইরানের একটি বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্প্রতি সিরিয়ার আইএস ঘাঁটি ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাও নিশ্চিত জবাবেরই অংশ। এই সময় তিনি সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেন। তিনি বলেন, সিরিয়ার দেয়ার জোরে আইএসের ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে তাদের জন্য জবাব, যারা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর দিবাস্বপ্ন দেখে। জেনারেল পুরুদস্তান আরও বলেন, বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলা সেই সব প্রতিক্রিয়াশীল দেশগুলোর জন্য জবাব, যারা আইএসের বিরুদ্ধে লড়াইয়ের মিথ্যা দাবি করে আসছে। ইরানে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সত্যিকার লড়াইয়ের ইচ্ছা উচিত দুটোই ফুটে উঠেছে বলে মন্তব্য করেন। জানান, ইরানের জন্য বাহিনীগুলোর পাশাপাশি সেনাবাহিনী শত্রুর যে কোনো ভুল পদক্ষেপ চিহ্নিত ও কঠিন জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।